নরসিংদীর সাবেক মেয়র লোকমান হত্যার 11 বছর আজ। নরসিংদীর সাবেক পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের 11তম মৃত্যুবার্ষিকী আজ। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের নেতৃকর্মীবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে শহরের শালিদা এলাকায় এক আলোচনা সভা ও দোয়া গণভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া, সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। উল্লেখ্য, 2011 সালের 1 নভেম্বর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সন্ত্রাসীরা গুলি করে নির্মমভাবে হত্যা করে লোকমান হোসেনকে। নরসিংদী টিভি নিউজ ডেস্ক।